আসসালামু আলাইকুম ভিহর্স বাইক এইচ এর পক্ষ থেকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিহর্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম আজকের একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হলো আপনার বাইক চলন্ত অবস্থায় যে কোনো মুহুর্তে আপনার গিয়ার ফেসে যেতে পারে গিয়ার ফেসে যাওয়া বলতে এরকমটা দেখা গেল আপনার তিন গিয়ার আছে আপনার হচ্ছে না চার গিয়ার বা হচ্ছে না নিউট্রাল বা এক কথা ফেসে গেছে প্লাস মাইনাস কোনো কিছু হচ্ছে না তো এইরকম সিচুয়েশনে আমরা কী চেক করবো অনেকেই মনে করতে পারে ফুল ইঞ্জিন খোলা লাগতে পারে তো যদি আপনার গিয়ার বক্সের গিয়ার সি ভেঙে যায় বা আটকে যায় বা জ্যাম হয়ে যায় সেক্ষেত্রে আপনার ফুল ইঞ্জিন খুলতে হবে তাছাড়া আমাদের সংক্ষেপে কিন্তু কাজটা করা সম্ভব ক্লাস কভারটা শুধু খুলতে হবে তার সঙ্গে সঙ্গে আমাদের গিয়ার শেপটাও চেক করতে হবে তো চলুন আমরা আগে গিয়ার শেপিংটা চেক করি তারপরে আমরা ভিডিওতে চলে যাই এই সর্বপ্রথম দেখতে হবে এই যে গিয়ার চেঞ্জারটা বা ভেতরে যে শ্যাপটা বা গিয়ার লেভেটা আপনাদের নষ্ট হয়ে গিয়েছে কিনা এই যদি দেখেন আমি গিয়ার দিচ্ছি দিচ্ছি দিচ্ছে দিচ্ছে দিচ্ছি মানে এক কথায় আপনার গিয়ার ঠিকঠাকভাবে নিচ্ছে না আর নিউট্রালও হচ্ছে না তো এখানে যদি আমাদের ঠিক থাকে তাহলে ধরে নিতে হবে যে ক্লাস কভারের ভিতরে আপনার গ্রাম স্ক্রুপারের ওখানটায় কোনো সমস্যা আছে তো এখানে দেখবেন যে আগে মিস করে কি না যদি মিস করে তাহলে এখান থেকেই সমস্যা তো এখানে যেহেতু আমাদের সমস্যা নেই তখন আমাদেরকে ক্লাস কভারটা খুলতে হবে এই আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানকার যে নাটটা এই নাটটা লুজ হওয়ার কারণে আপনার এই যে এই অংশটা আপনার বাহির দিকে চলে যাচ্ছিলো তো এই জন্য এখানে আমরা স্লিপ করছিল তো এরকমটা যদি সমস্যা হয় তাহলে আপনার গিয়ার স্যাঞ্জারটাও খুলতে হবে না শুধু স্টপারটা খুলতে হবে এই এলএল এল কিনারটা খুলে স্টপারটা খুললে আমরা মানে সুন্দরভাবে কাজটা করতে পারবো আর অন্য অন্য বাইকের ক্ষেত্রে দেখা গেলো যে এখানেই যে যে মাথায় দেখবেন যে স্প্রিং লাগে দেওয়া আছে তো এই স্প্রিংগুলো যদি ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এই গিয়ার মিসিংয়ের প্রবলেমটা হবে বা আপনার দেখা গেলো প্লাস মাইনাস হবে না এই বিষয়টা হবে আর অন্য কিছু বাইক আছে যেগুলোর আপনার এই মাথায় চিকন আকারে একটা স্প্রিং দেওয়া আছে তো ওই স্প্রিং যদি ছেড়ে যায় সেক্ষেত্রে আপনার গিয়ার প্লাস মাইনাস হবে না ফেসে যাবে তো এই বিষয়গুলোর মাথা রাখবেন রাস্তাঘাটে চলতে গিয়ে যদি এইরকম সমস্যার মধ্যে পড়েন তাহলে অবশ্যই এই বিষয়গুলো চেক করবেন ফুল ইঞ্জিন খুলতে হবে না বাইকটা আমাদের রেডি তো এখন আমরা গিয়ার সেপ্রিংটা চেক করব তো এই বাইকের ইঞ্জিনের কন্ডিশনও ভালো না ঠিক আছে তো রাস্তাঘাটে চলতে গেলে এরকম সমস্যা হতে পারে তো এগুলো আমাদের কাছে আমার কাছে মনে হয় ছোটো খাটো বিষয় আপনাদের কাছে অনেক বড় হতে পারে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন হঠাৎ করে যদি আপনার গিয়ার শেফটিং প্লাস মাইন্ডেসে সমস্যা হয় বা ফেসে যায় তাহলে ক্লাস কভারটা খুলে এই সংক্ষিপ্ত কাজটা করে নেবেন তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ